ইসলাম ধর্মে আলে হাদিসের নামে আলাদা গ্রুপ করা কতটুকু ইসলাম সম্মত দেখুন ইসলাম দিন ধর্ম নয় ইসলাম একটি দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে ইসলাম একটা ব্যাপক জিনিসকে মুসলিম বলে যারা বেদাতি যারা শিরিক করে না কুকুর করে না কিন্তু আকিদে কতভাবে সমস্যা আছে খারেজি যারা যারা শিয়াদের মধ্যে যারা এখনও রাফিদি হয়ে যায়নি এরকম সবাই কিন্তু মুসলিম মৌলিক অর্থে এজন্য যারা কেবলামুখী হয় তাদেরকে মুসলিম কেবলা সালাত তাদেরকে মুসলিম বলা হয় এর মধ্যে যদি কেউ বিশুদ্ধ আকিরার প্রচার প্রসার করার জন্য নিজেরা সংগঠিত থাকে এবং বিশুদ্ধ মানহাজ প্রচার প্রসার করে তাহলে তারা কিন্তু সঠিক আকিরা হিসেবে দাওয়াত দিতে পারবে কিন্তু এটাকে এটাকে আলাদা আলাদা দল বানিয়ে ফেলা যাবে না দল বানানো যাবে না বরং দাওয়াতি মান একটা কমিটি করতে পারবে দাওয়াতি গ্রুপ হতে পারবে এবং মানহাজি পরিচয় দিতে পারবে যে আমরা এর বাইরে সহি আকিদের বাইরে যাব না যত কিছুই হোক এটা একটা ভালো ভালো জিনিস যোগে যোগে এটা ছিলেন আল্লাহ রসুল্লাহ আসলাম এদের সব প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আর নুজাউমিন কাবাইল দূর 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 দূরান্ত বিভিন্ন গোত্র থেকে তারা উত্থিত হবে রসুল্লাহ আসলাম এটা বলেছেন লাজাল তাই লাতজাল তাইফুমতি জাহিন আল হক লাইদুর রহমান খাজাল আহম আলাইমান খাল আহম হাত ইয়াতি আবাদুল্লাহ আল্লাহর রঙ্গিকার আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত ইমান দ্বারা মারা যাবে সেই পর্যন্ত একদল লোক ভালো সহি আঁকিদের ওপর থাকবে সুতরাং সে সহি আঁকিদের দাবি করার বিষয় নয় মানাহাজ মিল হলে সেটা অবশ্যই ভালো জিনিস খারাপ কিছু নয় কিন্তু দাবি যারা করবে দল বানাবে যারা তারা কিন্তু সঠিক পথে নেই